মাস্টার বন্ধু, তোমাদের জন্য আবারও গুড নিউজ রয়েছে। দেখুন, সেখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও দেখুন 105টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে বন্ধুরা তোমাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি, সেটা কিন্তু জব ফেয়ারের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে যারা মাধ্যমিক পাশ করে রেখেছেন আপনারা সকলে সেখানে আবেদন করতে পারবেন। তাহলে কীভাবে আবেদন করবেন এবং কী কী ইম্পর্টেন্ট বিষয় রয়েছে তার সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখুন, সেখানে প্রথমে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং ওয়েস্ট ত্রিপুরা থেকে বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। প্রথমে দেখুন, সেখানে বলা হচ্ছে জব ফেয়ার, মানে জব ফেয়ারের মাধ্যমে তোমাদেরকে লোক নিয়োগ করা হবে। তাহলে ডিটেলসগুলো বলেছি, তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন যারাই আবেদন করবেন। প্রথমে দেখুন, সেখানে বলা হচ্ছে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী 21 জুন 2023 শ্রমভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা অবধি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। দেখুন, সেখানে বলা হয়েছে 21 জুন 2023 কিন্তু তোমাদের সেই ওয়াক ইন ইন্টারভিউটি হবে। তার সঙ্গে যে অ্যাড্রেস বলা হয়েছে, দেখুন, শ্রমভবন অফিস লেন আগরতলা, এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটি হবে, অবশ্যই বেরিয়ে পড়ে লক্ষ্য রাখবেন। তার সঙ্গে সকাল 11টা থেকে শুরু হবে এবং বিকাল 5টা অবধি তোমাদের ইন্টারভিউটি হবে। তাহলে দেখুন, টোটাল তোমাদের কিন্তু 60টি এমপ্লয়ারের আন্ডারে লোক নিয়োগ করা হচ্ছে 105টি। তার মধ্যে বিভিন্ন পোস্টের লোক নিয়োগ করা হচ্ছে, যেমন তোমাদের জব টাইটেল বলা হয়েছে, দেখুন, ফ্রন্ট অফিসের জন্য 2 জন রয়েছে এবং কুকের জন্য 5 জন রয়েছে। এফ অ্যান্ড বির জন্য দেখুন 5টি শূন্যপদের সংখ্যা রয়েছে। হাউসকিপিংয়ের জন্য 5টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তাহলে প্রথম এমপ্লয়ারের আন্ডারে দেখুন সেখানে টোটাল 17টি শূন্যপদের লোক রয়েছে। তার সঙ্গে দেখুন তোমাদের প্লেস অফ পোস্টিংটি দেওয়া হচ্ছে আগরতলার মধ্যে পোস্টিং দেওয়া হচ্ছে। তোমাদের হাউসকিপিংয়ের জন্য দেখুন তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 9000 টাকা করে প্রতি মাসে স্যালারিটি দেওয়া হচ্ছে। যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। তার সঙ্গে তোমাদের এজ লিমিট বিলো 35 অবধি আপনারা আবেদন করতে পারবেন। নেক্সট বন্ধু, দেখুন সেখানে এমপ্লয়ারের নাম, পোস্টের নাম এবং তোমাদের পোস্টিং কোথায় দেওয়া হবে, তোমাদের এডুকেশন, সম্পূর্ণ এডুকেশন কিন্তু সেখানে মেনশন করে দেওয়া হচ্ছে। অবশ্যই সেগুলো আপনারা ডিটেলসে চেক আউট করে নেবেন। সেখানে শুধুমাত্র আপনারা 10 পাশের পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। অনেকগুলি পোস্ট রয়েছে সেখানে, 10 পাশেরও সেখানে পোস্টগুলি রয়েছে। তাহলে এই পিডিএফটি আপনারা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করতে হবে তোমাদের পোস্টগুলির মধ্যে। তাহলে দেখুন, যারাই আবেদন করবে তোমাদের শর্তাবলীগুলি কী কী রয়েছে। দেখুন, সেখানে বলা হচ্ছে কোনো আবেদনপত্র জমা করতে হবে না। দেখুন, সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে তোমাদের কিন্তু কোনো ধরনের আবেদনপত্র জমা করতে হবে না, অনলাইনে বা অফলাইনে। শুধুমাত্র দেখুন সেখানে বলা হচ্ছে একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ করতে হবে, মানে ডাইরেক্ট শুধুমাত্র যখনই তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে সেই ইন্টারভিউ টাইমে তোমাদের ফর্মটি ফিল আপ করে দিতে হবে। তাহলে যারা আপনারা যাবেন, দেখুন তোমাদের একটি বায়োডাটা ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে বায়োডাটা ফর্ম অলরেডি তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবে। তার সঙ্গে দেখুন তোমাদের পিআরটিসি সেন্স কার্ড, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, তার সঙ্গে কিন্তু তোমাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের রিসেন্ট 2 কপি ফটো নিয়ে যেতে হবে, সেটা কালার হতে হবে। এবং যারা আবেদন করবেন তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই নোটিফিকেশনটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। এবং যারাই আবেদন করবে তোমাদেরকে পুনরায় রিকোয়েস্ট করে নেব, তোমাদের ইন্টারভিউটি কিন্তু সেখানে ওয়াক ইন ইন্টারভিউটি হবে। তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে 21 জুন 2023 তোমাদের সেই ইন্টারভিউটি হবে। তোমাদের অ্যাড্রেস বলা হচ্ছে শ্রমভবন অফিস লেন আগরতলা, এই যে অ্যাড্রেসটি বলা হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটি হবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, অবশ্যই সেখানে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।